কবর খুব একাকিত্বের জীবন। আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না, এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? এর শারীরিক কষ্ট তো আছেই, এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ, এটাই হচ্ছে যন্ত্রণা। সবার থেকে বিচ্ছেদ না, সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয়, এটা সবচেয়ে বড় যন্ত্রণা। মানুষ একা থাকতে চায় না, জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না, ওই একাকিত্বের কষ্টে মানুষ ভোগে। একা একা, আমি একা, কেউ নেই আমার সাথে, এটাই। এর উপর যদি আবার টর্চার করা হয়, রিমান্ড দেওয়া হয়, তাহলে কী অবস্থাটা হবে বোঝেন। এই হলো কবর, এই হলো কবর। একটা ঘটনা বলে শেষ করে দেই, যে একজন ব্যক্তি মারা গেছেন, আর মুসা আলাইহিস সালামের সময়, মানে বনু ইসরায়েলের কোনো এক নবী, আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী, কারণ নামটা হাদিসে আসে নাই, কোনো একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও, আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটা কি, আমি জানতে চাই। তো আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন, তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন, একজন মৃত মানুষ উঠে আসলো। এটা সায়েন্স বিশ্বাস নাও করতে পারে, আমাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এই মুর্দাকে জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন যে আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে। এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত আমার গা থেকে, আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি, নিজের ফিকির, নিজের কবরের ফিকির, নিজের এলেম, নিজের আমল, নিজের পরিবার, নিজের রিজিক, যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে না, কেউ সাথে যাবে না, না আপনার গার্লফ্রেন্ড, না আপনার বউ বাচ্চা, কিচ্ছু না। এগুলো তো শুধু মায়ার বাঁধন, মায়ার বাঁধন না, মায়ার বাঁধন। যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ, যদি এগুলো দুনিয়াতে আপনার ফিতনা সৃষ্টি করে, আপনি আসহাবুল কাহফ হয়ে যান। কথা বুঝতে পারছেন না? এরপরে যদি সামর্থ্য হয়, আল্লাহপাক আপনাকে জ্ঞান দেন, আপনাকে পলিটিক্যাল পদ দেন, ইকোনমিক সেকশনে জ্ঞান দেন, ইত্যাদি ইত্যাদি, আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন, পারবেন না ইনশাল্লাহ? ডক্টর হয়েছেন, রোগীদের ফিস কমায় দেন, ট্রিটমেন্ট ইজি করে দেন, হ্যাঁ ডক্টর হন, একজন ভালো ডক্টর হন, কসাই হন, ইঞ্জিনিয়ার হন, একজন সৎ ইঞ্জিনিয়ার হন, চোর হন, আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন। সবাইকে আলেম হতে হবে জরুরি না, সবাইকে দায়ী হতে হবে জরুরি না, এবং সবাই এটা হতেও পারবে না, এভাবে জাতি গঠন হয় না। আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে, এবং প্রত্যেকটা সেকশনেই তাওহীদ পন্থী ইমানদার মানুষ লাগবে। ইবলিস যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয়, প্রলোভন দিয়েছিল, মিথ্যা প্রলোভন, যে হাল আদুল্লুকুম, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না। এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ, এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতামাতাকে ইবলিস জান্নাত থেকে বের করে দিয়েছে। এখন পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হচ্ছি আমরা, আমাদের এই দুইটা হাসলতের কারণে, আমরা অমরত্ব আশা করছি, আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না, পরকালীন কনসেপ্ট বাদ। একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ, ক্ষমতা, এই যে ক্ষমতার দাপট, এই দুটো আমাদেরকে কিন্তু পথভ্রষ্ট করছে। ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের, সুরা আরফ পড়ে দেখেন, আমি কোনো কিছু বানিয়ে বলছি না। তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম, হে বনু আদম, আদমের সন্তান যারা আছো, আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে, এমন করতে না পারে। আর কি করতে না পারে? ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা মিন সাওআতিহিমা, পড়ে দেখেন সূরা আরফ, আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা, ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই, বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল, ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে।
তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে? সেই কথা আল্লাহ পাক বলছেন আদম সন্তানদেরকে, তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে করেছে। তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে, তাইলে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন? কোরআন পড়েন, পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে, ব্যাবিলনের সভ্যতা, চাইনিজদের সভ্যতা, তারপরে যে আমাদের মাও সেতুং, ইতালির মুসোলিনি, এদিকে জ্যাপল সার্তে, এদিকে আপনার ফিডেল ক্যাস্ট্রোর কথা বলেন, ওই পশ্চিমের সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন্ড, সবার পোশাক ছিল শালীন। আমি চ্যালেঞ্জ করলাম, খুঁজে দেখেন চাইনিজদের পোশাক, দেখেন আগেকার পোশাক, হাজার বছর আগের পোশাক, শালীন পোশাক, তারা কিন্তু মুসলিম ছিলেন না। আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন, ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন, প্রাচীন না? এই সভ্যতার পোশাক দেখবেন, দেখবেন এটা অশালীন পোশাক ছিল না। এমনকি আইয়ামে জাহিলিয়াত যেটা আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় কোনো, ওই সময়ে যে মানুষ জেনা করত, মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করত, তারপরেও ওদের পোশাক শালীন ছিল। হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে, তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে ঘোরা শুরু, এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে, আমরা সবাই ওটাকে গ্রহণ করছি। আমরা বলছি হাজার বছরের সময়। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, ওই সূরার মধ্যে আছে, যখন তারা কোনো ফাহেশা কাজ করে তারা বলে, কলু তারা বলে, ওয়াজাদনা আলাইহা আবানা, ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে। যখন তারা কোনো ফাহেশা কাজ করে তারা বলে, অশ্লীল কাজ করলে বলে, আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছে, আল্লাহু আমারনা বিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলছেন কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ পাক কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আচ্ছা কুলুনা আল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না? আল্লাহ কিসের আদেশ করেন? আল্লাহ বলছেন কুল আমারা রব্বি বিল কিস, হে নবী বলে দিন, আল্লাহ পাক আদেশ করেন ন্যায়ের, ন্যায় বিচারের আদেশ করেন, ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে, এই আদেশ আল্লাহ পাক করেন। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া দুউহু মুখলিসিনা লাহু দ্বীন, এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে, দোয়া করবে, এই আদেশ আল্লাহ পাক করেন। আল্লাহ পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারেন? ইতিহাস পড়ে দেখেন, আমি নিজে হিস্ট্রির ছাত্র, আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন, মানুষ এই ঊনবিংশ শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না। এখনকার বিশ্বে যত সমস্যা চলছে, কয়েকটা বলি, রিবা বা সুদ, জেনা বা উন্মুক্ত যৌনাচার, তারপরে বেপর্দামি অশ্লীলতা, চার নাম্বার আপনার মাদক, ঠিক আছে, পাঁচে যে বড় মহামারী পর্নোগ্রাফি, যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে। খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই, আসছে ভারত থেকে, আসছে পাকিস্তান থেকে, আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে নাই, এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে। তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয়। হ্যাঁ, আমরা জিডিপি বাড়ালাম, ইন্ডাস্ট্রিজ গড়লাম, মঙ্গলে চলে গেলাম, চাঁদে গেলাম, ওকে ফাইন, এগুলোর কেউ বিরোধিতা করবে না, এটা ভালো, ন্যাশনকে এগিয়ে নিতে হবেই, এটাই এজুকেট তারা এবং এজুকেটেই করতে হবে, কিন্তু নৈতিকতার বিসর্জন দিয়ে নয়। নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে, রাসুলকে বাদ দিয়ে, এই বস্তুবাদী উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না। তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে, এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি, সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো? আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে, কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে। শুধুমাত্র এককেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব? এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে। আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে, আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে, ম্যাথামেটিক্স দরকার আছে, সায়েন্সের দরকার আছে, আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে, অর্থনীতির জ্ঞানের দরকার আছে, পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে, জিও পলিটিক্স দরকার আছে। এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কী কাজে দেবে আমাকে বলে? এই কথাটা অনেকে নেগেটিভলি নেয়, কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না, আমি আমার কনসেপ্ট লালন করি, আমি এতটুকুই বলছি। এবং যারা শিক্ষিত মহল আছেন, বুদ্ধিজীবী মহল আছেন, যারা দেশ সম্পর্কে ভাবেন, যাদের নিয়ে ভাবেন,
উম্মা নিয়ে ভাবেন, তারা কিন্তু আমার সাথে একমত হবে সব, যে আমরা কিন্তু এই জায়গাটাতে পিছিয়ে পড়তেছি। আল্লাহ পাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন, এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন? জেনারেল লাইনে পড়ছেন, পড়েন, আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না? সবাইকে কি আলেম হতে হবে? সবাইকে মুফতি হবে, মুহাদ্দিস হবে? অর্থনীতিবিদের দরকার আছে না? পলিটিশিয়ানের দরকার আছে না? ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না? সব সেক্টরের মানুষের দরকার আছে। আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে, ওখানে থেকে আপনারা ইসলামের খেদমত করবেন, পারবেন না? একজন ডক্টর, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই? একজন সৎ নেতা, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? একজন অর্থনীতিবিদ, তিনি যদি আল্লাহ পাকের হালাল হারাম মেনে অর্থনীতির কোনো বিধান চালু করেন, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? তো সবাইকে কি বক্তা হইতে হবে? সবাইকে আলেম হতে হবে? এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আপনি জনপ্রতিনিধি হবে, নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে। এভাবে আমরা একটা জাতি গঠন করব, এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত। একজন আর্মি অফিসার, তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা। একজন ডক্টর, তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা। আবার একজন যিনি আলেম, তারও উচিত হবে এমন পড়াশোনা করা, যে পড়াশোনা দিয়ে তিনি কোরআন সুন্নাকে হাতে রেখে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর অ্যাটলিস্ট আমরা যদি নাই পারি, আমাদের দ্বারা যদি কিছু নাই হয়, অ্যাটলিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে, আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেয়। আমিন। আর ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই। ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয়, অন্য কোনো জায়গায় করা হয় না। এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম, এক আল্লাহর কথা বলছেন, একজন শেষ নবীর কথা বলছেন, সত্য কথা বলার কথা বলছেন, ন্যায়ের পথে চলার কথা বলছেন। প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে দেখেন, এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, বেদ বলেন, আপনি বাইবেল বলেন, পড়েন, একটু পড়েন, তুলনামূলক ধর্মতত্ত্বের বইগুলো পড়েন, দেখবেন অনেক মিল আছে। তো সবাই যদি যার যার ধর্ম পালন করেন, কোনো সমস্যা আছে? সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে, কোনো সমস্যা আছে? এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, স্বার্থ খুঁজে, নিজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে। এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা, ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু মানুষ। এদেরকে চিনতে শিখুন, এদেরকে বয়কট করতে শিখুন। আল্লাহ পাক তৌফিক, বোঝার তৌফিক দান করুন। যাক, আমি আর ওদিকে যাচ্ছি না। দেখুন, নবী মুসা আলাইহিস সালামের সময় হিস্ট্রি এভাবে রিপিট হয়েছে।